আসসালামু আলাইকুম, বর্ণ টিভি নিউজ আপডেটে সবাইকে স্বাগত। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর উপর হামলার তীব্র নিন্দা করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক ডাক্তার সূর্যকান্ত মিশ্র ও প্রাক্তন সাংসদ তথা পার্টির পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। আমি একটা অসহায় মানুষকে দেখতেছি, তোমরা সামান্য পয়সা, তোমরা শওকত মোল্লার কথা এরকম করছো, এদিন এক টুইটে সূর্যকান্ত বলেন, ফুরফুরা শরীফের পীরজাদা মৌলানা আব্বাস সিদ্দিকী শোষিত যুব সম্প্রদায়ের পক্ষে নিরন্তর লড়াই করছেন, তার উপরে আক্রমণের আমরা তীব্র নিন্দা করছি। এখনই তৃণমূলের দুষ্কৃত বাহিনী এবং তাদের নেতা বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হোক ও শান্তি নিশ্চিত করা হোক। অন্যদিকে পার্টির পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম এ ঘটনার তীব্র নিন্দা করে বলেন, পীরজাদা মৌলানা আব্বাস সিদ্দিকীর উপরে আক্রমণের আমি তীব্র নিন্দা করছি। তৃণমূলের মাফিয়া বিধায়ক শওকত মোল্লার দুষ্কৃতি বাহিনী তাকে হেনস্থা করেছেন ভাঙড়ে। আব্বাস সিদ্দিকী বাংলা শোষিত মানুষের মুখে উঠেছেন। উল্লেখ্য, এদিন ভাঙড়ে এক কর্মীকে দেখতে যাওয়ার পথে আক্রান্ত হন পীরজাদা আব্বাস সিদ্দিকী। অভিযোগে তীর ওঠে তৃণমূল নেতা শওকত মোল্লার দিকে। আমি বেরোলে ওনারা বসে আছি।